নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পশ্চিম জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় মঙ্গলবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর গৌতম দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক অমূল্য রিয়াং প্রমুখ। এদিনের কর্মশালায় মিড ডে মিল পরিচালনার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই জিনিসটা কিন্তু আমাদের সবাই জানা দরকার। আর আজকে এখানে যে জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করবো, যে আমাদের মিড ডে মিলের গুণমান আমাদের কিভাবে রক্ষা করতে লাগবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রক্ষা করতে লাগবে, সেটা যে আমাদের প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেক স্কুল যেমন আছে প্রত্যেক হাসপাতালও তেমনি কিন্তু একটা আরকেএস বোর্ড আছে। সেখানে কিন্তু আপনারা মাস্টারমশাইরা কিন্তু সেই আরকেএস বোর্ডে কিন্তু অনেক কোনো না কোনো আরকেএস বোর্ডের সঙ্গে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি একটা সমিতি প্রত্যেকটা হসপিটালে সেই সমিতির সাথে আপনারাও যুক্ত আছেন। বন দপ্তরকে গুমে রেখে রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে কচ্ছপ। মঙ্গলবার রাজধানীর মঠ চৌমনি বাজারে এক জটিকা অভিযানে নেমে দুইটি কচ্ছপ উদ্ধার করে বন দপ্তর। বন দপ্তরের কর্মীরা জানায়, গোপন খবরের ভিত্তিতে মঠ চৌমনি বাজারে অভিযান চালিয়ে দুইটি কচ্ছপ উদ্ধার করে বন দপ্তরের সদর অফিস সিনিয়র নিয়ে যাওয়া হয়। সকালে খবর পাওয়ার পর আমরা মঠ চৌমনি বাজারে যাই। মঠ চৌমনি বাজারে এক সাইডে আমরা কচ্ছপ দুইটা কচ্ছপ দুটা কত ওজন 18 কেজি, একটা 11 কেজি আর একটা 7 কেজি। হ্যাঁ, বেশ বড়। এবং খবর পাওয়ার পর আমরা যাই রেড করে সেগুলি চিজ করে আমরা নিয়ে আসি অফিসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতার সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। সময়কে পরাজিত করে এভাবেই RFL UPVC ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে RFL UPVC ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। RFL UPVC ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। বাবা এভাবে কি আর লে
পড়ার টেবিল দিবে। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। বিরতির পর রাজ্যে ফের পেট্রোল সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে সকাল থেকে পেট্রোল সংকট দেখা দেয়। যান চালকরা সকাল থেকে দীর্ঘ লাইন দাঁড়িয়ে পাচ্ছে না পেট্রোল। পেট্রোল পাম্পের এক কর্মচারী জানায়, বহিরাজ্যে পেট্রোল বহনকারী যান চালকদের ধর্মঘটের কারণে কয়েকদিন ধরে রাজ্যে পেট্রোল আসছে না। আসলে ঘটনাটা যেটা হচ্ছে, মুখ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আসলে আমরা অনেকেই ধারণা করছি যে রাস্তার প্রবলেম, এই প্রবলেমের জন্য তেল আসছে না, আসলে এইরকম কিছু না। ঘটনা হচ্ছে রোববার দিন তো আলটিমেটলি আমাদের ডিপো বদ্ধ থাকে, সেটা বদ্ধ থাকে সবসময় রোববার ক্লোজিং ডে। আর সোমবার দিন কালকে আপনাদের আমাদের ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটা স্ট্রাইক ছিল, যার জন্য কোনো গাড়ি সব ধর্মনগর আছে, আমাদের গাড়ি চারটা দাঁড়িয়ে আছে, যার জন্য কালকে কোনো গাড়ি চালান হয়নি, চালান নেয়নি তারা ড্রাইভাররা, কোনো গাড়ি আসেনি। ত্রিপুরা শিল্প দপ্তরের অধীন পূর্বাশার আর্থিক ঘোটালার জেরে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ হচ্ছে না, এরই প্রতিবাদে মাঠে নামলো বামপন্থী কর্মচারী সংগঠন। মঙ্গলবার THHDC কর্মচারী অ্যাসোসিয়েশনের বঞ্চিত কর্মচারীরা পূর্বাশার চত্বরে এক বিক্ষোভ মিছিল সভা সংগঠিত করে। মিছিলে সবাই কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই কারণে আমাদের কিছু কিছু দাবি দাওয়া আছে, কিছু কিছু কর্মসূচি আছে, সর্বভারতীয় ক্ষেত্র আমাদের কিছু কর্মসূচি আছে, সবগুলি মিলিয়েই আজকের আমাদের এই গেট সভা। মূলত যে বিষয়গুলি আমাদের আলোচনা করতে হয়, গত দুর্গা পূজার থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা কয়েক দফা আমাদের মাননীয় MD সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। কী কী বিষয়ে আলোচনা করেছি? আমাদের পুনর্বাসনের যে বোনাস সেটা এখনও বাকি, পুনর্বাসনে মডিফিকেশনের হওয়ার ফলে সেখানেও কিছু একটা বড় অংশের কর্মচারী আমাদের বোনাস পাওয়া মধ্যে আছে, সেটাও আমাদের বাকি। তার সঙ্গে আমাদের এসগেসিয়া সেটা তো আছেই বাকি। এর মধ্যে অ্যাডভান্স যেটা আমাদের পাওয়ার কথা সরকারের নিয়ম অনুসারে, সেটাও আমরা পুরোটা পাইনি, 50% আমরা পেয়েছিলাম। আগামী 16 মে থেকে 18 মে পর্যন্ত বিলুনিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এক কথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। রাজ্য সম্মেলন আমরা মিলিত হচ্ছি এবং এই দেশ দুনিয়ার এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি সামনে দাঁড়িয়ে, গোটা দেশের ছাত্র যখন এরকম একটা পরিস্থিতি, মানুষ যখন এরকম পরিস্থিতির মুখোমুখি, তখন ত্রিপুরা রাজ্যে গোটা ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি আগামী 16, 17, 18 মে 2017 উদয়পুরের টাউন হলে আমরা আমাদের 19তম রাজ্য সম্মেলনে মিলিত হচ্ছি, বেলুনিয়া টাউন হলে।
ফলে এরকম একটা স্লোগান আমরা রেজ করেছি তার সঙ্গে প্রেক্ষাপটে, এবং এই স্লোগানকে সামনে রেখে আমাদের 158012 সভ্য সভা ভিত্তিতে 158012 সভ্য সভার ভিত্তিতে আমরা 19তম সম্মেলনে আমরা মিলিত হচ্ছি। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাসের উপর পর্দায়। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। কেন বহিরাজ্যের খুব দামি রড? বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি, আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গোড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গোড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেট। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের চিটফান্ড সহ বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে সময় চেয়ে দিল্লিতে গিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময় প্রধানমন্ত্রী দপ্তরে রাষ্ট্রমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সাথে সাক্ষাতের কথা নিশ্চিত করেছিল নয়াদিল্লি। তা সত্ত্বেও খালি হাতে ফিরে এলো রাজ্য তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজ্যে ফিরে এসে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বামফ্রন্ট সরকারের বাঁচানোর অভিযোগ করে তৃণমূল বিধায়ক আশিস কুমার সাহা। গত 16 মার্চ তৃণমূল কংগ্রেস দলের বিধায়কদের একটি প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে সাক্ষাৎকারের উদ্দেশ্যে সেখানে অবস্থান করেন এবং 17 মার্চ বেলা 12:30 পার্লামেন্ট লেকচারে MOS PMO ডক্টর জিতেন্দ্র সিং ওনার 12 নম্বর কক্ষে সাক্ষাৎকারের যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ আমরা তার দপ্তরের তরফ থেকে পেয়ে সেখানে যাই। কলেজ স্তরের পরীক্ষার ফলাফল নিয়ে ফের কেলেঙ্কারির অভিযোগ উঠল। ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার ফলাফল বের হওয়ার 24 ঘন্টার আগে ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।